মেছো দ্য অ্যাংলাস ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমরা রয়েছি ওপেনিংয়ের ক্ষুদিরাম ঝিল, বেলঘরিয়া নন্দননগর ক্ষুদিরাম ঝিলে আমরা এসেছিলাম। সুমিত দা সিটে আমরা আজকে থাকবো, সুমিত দা মাছ ধরবে, দেখবো কীরকম মাছ ওঠে। তো ভিডিও শুরু করছি। তো যথারীতি আপনারা জানেন অনেক চ্যানেলই ভিডিও দিয়েছে ওপেনিংয়ের ক্ষুদিরাম ঝিলে, দেখতে পাচ্ছেন লটারি হচ্ছিল। তো মাছ আপনারা অলরেডি জেনেই গেছেন যে সেভাবে খায়নি, যেহেতু ভিডিও করেছি তাই ভিডিও আপনাদের সঙ্গে পাবলিশ করব। দেখতে পাচ্ছেন আমাদের হাতে 62 নম্বর সিটে আমরা ছিপ ফেলেছিলাম, কয়েকটা কাতলা মাছ এবং রুই মাছ হয়েছে। যথারীতি কমিটি ডিসিশান দেবেন, সব বিকেলবেলা আমাদের নেট থেকে নাম্বার টুকে নিয়ে গেছেন এবং যথারীতি ফোন করে ওনারা জানিয়েছেন যে পরবর্তীতে যে কোনো দিনে আমরা বসলে 2000 টাকা দিয়ে আমরা একদিন ছিপ ফেলতে পারবো, এই হয়েছে ডিসিশান। এবং প্রথম দিন আমরা 5000 টাকা দিয়ে ছিপ ফেলেছি এবং দ্বিতীয় দিন জানা গেছে যে 4000 টাকা পাস করা হয়েছে দ্বিতীয় দিন থেকে নন্দননগর ক্ষুদিরাম ঝিলে। যাই হোক, আর কথা বাড়াবো না, মাছ খায়নি এরকম সমস্ত শিকারীরাই বলেছে, আমরাও ঘুরে দেখেছি, তাই নেটের ভিডিও খুব একটা আমরা করিনি, অনেক চ্যানেলই করেছি। যেটা দেখাবো কিছুটা ভালো ভিডিও, কিছু বড় মাছ ধরার, বড় মাছ ল্যান্ডিং করার ভিডিও, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, ভালো লাগবে। ওপেনিংয়ে ক্ষুদিরাম নন্দননগর ক্ষুদিরাম ঝিলে কিছু বড় মাছের ল্যান্ডিং এবং খেলানোর ভিডিও, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। ট্যাপ হয়ে গেছে পেটে।
ব্ল্যাক কাপটা ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। রেট কোথায় আপনাদের? ওই সবুজটা নিয়ে তুলে দেখে নিতে হবে। Thank you.